নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়া অ্যাপটার প্রত্যেককে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর ইন্ডিয়ান ইকোনমি বাই নিতিন সিংঘানিয়া, এই বইটা স্ট্রাকচার এত সুন্দর করে করা হয়েছে। অ্যাকচুয়ালি কয়েকদিন আগে আমি বইটা হাতে পেয়েছি, তারপর একবার কয়েকটা টপিক পড়ার পরে ভাবলাম আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করা যাক, যে বইগুলো থেকে কোনগুলো পড়তেই হবে, বইটার ভালো দিক কী, বইটার খারাপ দিক কী, এগুলো কিন্তু আজ আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক, বেশি আপনাদের সময় নেব না, মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে আমাদের টপিক যেটা সেটা কিন্তু আলোচনা করা হয়ে যাবে। চলুন শুরু করা যাক। প্রথমেই বলি এই বইটা থেকে ইম্পর্টেন্ট WBCS প্রিলিমিনারি প্লাস মেন্সের জন্য কোনগুলো পড়তেই হবে, এছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট টপিক পড়তে পারলে তো খুবই ভালো হয়, কিন্তু বেসিক আকারে আপনাদের যে টপিকগুলো প্রাথমিক পর্যায়ে পড়তে হবে সেগুলো কী কী দেখুন। ন্যাশনাল ইনকাম আপনাদের পড়তে হবে, এর মধ্যে অনেক ডেটা পাবেন ন্যাশনাল ইনকামের মধ্যে। আনএমপ্লয়মেন্ট দেখবেন, ওখানে আনএমপ্লয়মেন্টের সাথে আরও কয়েকটা টপিক রয়েছে, কিন্তু ওখান থেকে স্পেসিফিকভাবে আপনি আনএমপ্লয়মেন্টটা পড়তে পারেন। ইনফ্লেশন ইম্পর্টেন্ট, ইনফ্লেশন ইম্পর্টেন্ট, তারপরে রয়েছে ট্যাক্সেশন ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেম বলে এরকম চ্যাপ্টারের নাম দেওয়া রয়েছে। মানি অ্যান্ড ব্যাঙ্কিং দুটো কিন্তু একসাথে করে দেওয়া রয়েছে। মানি অ্যান্ড ব্যাঙ্কিং কিছু কিছু বইতে দেখবেন আলাদা পর্যায়ে দেওয়া থাকে, মানি আলাদা, ব্যাঙ্কিং আলাদা। নেক্সট ফিসকাল মার্কেট। ফিসকাল মার্কেট মানে কি? ফিসকাল মার্কেট একটা হচ্ছে ফিসকাল, একটা হচ্ছে আপনার মনিটারি। তো এই ফিসকালের মধ্যে গভর্নমেন্টের যে কোনো পলিসিগুলোকে ডিল করা হয়ে থাকে, তো এই ফিসকাল মার্কেট সম্পর্কে বেশ ডিটেলসে দেখলাম দেওয়া রয়েছে। সার্ভিস সেক্টর রয়েছে, এক্সটার্নাল সেক্টরকে একটু ভেঙে দেওয়া রয়েছে, এক্সটার্নাল সেক্টরকে ভেঙে সার্ভিস সেক্টর, BOP, ফরেক্স এক্সচেঞ্জ, এগুলো কিন্তু আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। প্রত্যেকটাই পড়তে হবে, সার্ভিস সেক্টর আপনাদের পড়তে হবে, BOP ব্যালেন্স অফ পেমেন্ট পড়তে হবে, ফরেক্স ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ পড়তে হবে, ভেরিয়াস অর্গানাইজেশন সম্পর্কে ওখানে দেখবেন দেওয়া রয়েছে, ভেরিয়াস ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন, তাছাড়া ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেমন ধরুন IMF, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, এই টাইপের তথ্য কিন্তু আপনার পড়তে হবে। এই টাইপের অর্গানাইজেশন সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে, এই অর্গানাইজেশন কোন কোন ইন্ডেক্স পাবলিশ করে, এই ধরনের যে অর্গানাইজেশন ইন্ডেক্স পাবলিশ করার সাথে সাথে সেই ইন্ডেক্সের গুরুত্ব কতটা সেগুলো একটু পড়ে রাখতে হবে। পপুলেশন এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এখান থেকে কিন্তু মেন্সে কোশ্চেন আসে, প্রিভিয়াস ইয়ার্সের মেন্সে আপনারা দেখবেন কোশ্চেন আপনারা পাবেন। তো পপুলেশন অ্যান্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এটা আপনি প্রিলিমসে বাদ দিতে পারেন, কিন্তু মেন্সের জন্য আপনাকে কিন্তু পড়তেই হবে। আরও একটা সেক্টর ছিল, যেমন ধরুন একটা কোশ্চেন, একটা টপিক ছিল যেটা হলো 5-year প্ল্যানটা, ওই টপিকটা পড়বেন মেন্সের জন্য। কিন্তু 5-year প্ল্যান আপনারা যদি একটু ভালো করে স্টাডি করেন, মেন্সেও 5-year প্ল্যান থেকে ডিরেক্টলি ওইভাবে কোশ্চেন আনা হয় না, এমনি দেখবেন কোশ্চেন ওর সাথে লিঙ্ক থাকে। তো সেক্ষেত্রে আপনি 5-year প্ল্যানটা প্রত্যেকটা মুখস্থ না করে প্রত্যেকটা 5-year প্ল্যানের টাইম পিরিয়ডটা দেখে নেবেন, এবং প্রত্যেকটা 5-year প্ল্যানের টাইম পিরিয়ডের সাথে সাথে ওই সময় গুরুত্বপূর্ণ কী কী ডেভেলপমেন্ট ঘটেছিল সেটা দেখে নেবেন, ব্যাস আপনাদের 5-year প্ল্যান কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া অন্যান্য চ্যাপ্টারের সাথে আপনি লিঙ্ক করে কিন্তু 5-year প্ল্যানের প্রত্যেকটা কোশ্চেন আপনি সলভ করতে পারবেন। তো এই হচ্ছে চ্যাপ্টারগুলো বা এই হচ্ছে টপিকগুলো এখান থেকে আপনাদের তৈরি করতে হবে। দেখবেন এখানে এগ্রিকালচার রয়েছে, আরও অনেক টপিক রয়েছে, সেগুলো কিন্তু আমি বাদ দিয়েছি। তবে এগ্রিকালচার থেকেও কিছু কিছু স্পেসিফিক আপনি পড়তে পারেন, যেগুলো যদিও আপনার সেটা হচ্ছে যে ইন্ডিয়ান এনভায়রনমেন্ট, অ্যাকচুয়ালি ইন্ডিয়ান এনভায়রনমেন্ট বলা ভুল, তো এনভায়রনমেন্টের টপিক থেকে কভার হয়ে যাবে কিছুটা। তো দুটো একসাথে আপনার মেজার করে পড়তে পারেন, মার্চ করে পড়তে পারেন। তো এই হচ্ছে চ্যাপ্টারগুলো। এবার আসি বইটার ভালো এবং খারাপ দিকগুলো। বইটা সবচেয়ে ভালো দিক আমার লাগলো, আমি এখনও পর্যন্ত কোনো রকম ইকোনমির বই দেখিনি, এত সুন্দর, এত সহজ সরল লুসিড ভাষায় বইটা লেখা। আমি অনেক বই দেখেছি ইকোনমির, রমেশ সিং দেখেছি, তুজাম্মেল হোসেন দেখেছি, এছাড়া 11-12 NCERT দেখেছি। 11-12 NCERT না হয় সহজ খুব ল্যাঙ্গুয়েজ লেখা, কিন্তু তামিলনাড়ু বোর্ডের যে বই দেখেছি, তামিলনাড়ু বোর্ডের বই খুব সহজ ভাষায় লেখা, কিন্তু কোনো রকম স্ট্যান্ডার্ড বই, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড বইয়ের মধ্যে পড়ে, ম্যাগ্রোহিলের বই ইন্ডিয়ান ইকোনমি, এই যে স্ট্যান্ডার্ড এই বইগুলোর মধ্যে এখনও পর্যন্ত এরকম কোনো স্ট্যান্ডার্ড বই দেখেনি, এত সহজ সুন্দর লুসিড ভাষায় লেখা। কেউ যদি এখনও কোনো দিন ইকোনমি না পড়ে থাকে, সেও কিন্তু খুব সহজভাবে এই ইকোনমির ল্যাঙ্গুয়েজগুলো, ইকোনমিতে কী কী বলতে চাওয়া হচ্ছে প্রত্যেকটা বুঝতে পারবে এই বইটা যদি কেউ পড়ে। খারাপ দিক বলি, খারাপ দিক বলতে বইটাতে অনেক খারাপ দিক রয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তার মধ্যে সেটা হলো এই বইটাতে প্রচুর ডেটা নেই। প্রচুর ডেটা বলতে প্রচুর টার্মিনোলজিকে অ্যানালিসিস করা হয়নি। যেমন ধরুন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আপনারা যখন ইনফ্লেশনের চ্যাপ্টার পড়বেন, ইনফ্লেশনের চ্যাপ্টারে আমি আলোচনা করেছিলাম ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিংয়ের মধ্যে থেকে, ইনফ্লেশনারি গ্যাপ কী, রিসেশনারি গ্যাপ কী, ইনফ্লেশন ট্যাক্স কী, এই টাইপের যে টার্মিনোলজি এগুলো কিন্তু ব্যাখ্যা করা হয়নি। শুধুমাত্র আমি এক্সাম্পল দিলাম ইনফ্লেশন থেকে, এরকম কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কয়েকটি করে টপিক মিসিং দেখলাম। এই টপিকগুলো কিন্তু পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার্স এসেছে, আমি একটু আগে বলছিলাম যে এখান থেকে অনেক লুসিড ল্যাঙ্গুয়েজ। তো এই টপিকগুলো যদি থাকতো পরবর্তী এডিশনে যদি অ্যাড করা হয় খুবই ভালো হয়, তার কারণ এই টপিকগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে। আর এছাড়া
ইউপিএসএস সিএপিএফ এসিতে 2021 এক্সামে ইনফ্লেশনের গ্যাপ থেকে কোশ্চেন এসেছিল। আমি গতদিন ইন্ডিয়ান ইকোনমি থেকে কী কী চ্যাপ্টার আপনাদের পড়তেই হবে আমি WBCS-এর জন্য ভিডিও করে দিয়েছিলাম, সেখানে বলেছিলাম একটা এক্সামে এসেছিল ইউপিএসসি অথবা WBCS, তো আমি একটু স্টাডি করলাম, দেখলাম ইউপিএসএস সিএপিএফ এসির এক্সামে কিন্তু এসেছিল ইনফ্লেশনের গ্যাপ কী, তাহলে বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট ইউপিএসসি এবং WBCS মেন্সের পার্সপেক্টিভ থেকে। তো এগুলো কিন্তু একটু টপিকগুলো আপনাদের আলাদা করে কভার করতে হবে যদি আপনি শুধুমাত্র এই বইটা পড়েন। আপনি এর সাথে NCERT পড়তে পারেন, কিন্তু NCERTতে ক্লাস টুয়েলভের যে ম্যাক্রো ইকোনমি সেটা পড়তে একটু কষ্ট হবে আপনাদের, কারণ ওখানে দেখবেন অনেক ফর্মুলা রয়েছে, যে ফর্মুলাগুলো একেবারেই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয় না, বা অন্যান্য যে কোনো বই তুজাম মেলোসেন আপনি বাংলার সাথে ইংলিশ গুলিয়ে ফেলতে পারেন, সেক্ষেত্রে রমেশ সিং কিন্তু অনেক জটিল ল্যাঙ্গুয়েজ এবং পড়তে আপনার খুবই বোরিং লাগবে, কিন্তু এই বইটা কিন্তু আপনার বোরিং লাগবে না। তবে এই খারাপ দিকগুলো বাদ দিলে আপনি কিন্তু বইটা অনায়াসে পড়তে পারেন, খুবই ভালো বই, খুব সহজ ল্যাঙ্গুয়েজে লেখা, আপনার বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে দেবে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।